হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে হচ্ছে সানডে আর আজকে আমি ডিউটি যাইনি, শরীরটা খুব খারাপ, সেজন্য আজকে ডিউটি অফ করেছি। আর যে বাড়িতেই আছি তো ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ দিই তোমাদেরকে। তো আজকে ভেবেছিলাম কি দুপুরবেলা চিকেন বানাবো, কিন্তু কি বলবো তোমাদেরকে, বাইরে এত বৃষ্টি পড়ছে সেজন্য আমার বড় নাই ডিউটি করেছে, ও আর গেল না, কারণ ও এসে ঘুমিয়ে পড়ছে। আর বাইরে বৃষ্টি না পড়লে হয়তো আমিই চলে যেতাম, কিন্তু এত বৃষ্টি পড়ছে। কারণ এই কালকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো, আজকেও কিন্তু খুব বৃষ্টি পড়ছে, তো সেই কারণেই আর যাওয়া হয়নি। তাই জন্য আজকে ডিম ভাজা করে আলু দিয়ে ঝোল করছি, আর তোমাদেরকে সেই ভিডিওটাই মানে ব্লগ হিসেবে দেখাবো। আর তোমরা কিন্তু এই ব্লগটা একটু মিস করো না, পুরোটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো চলো ব্লগটা আমি স্টার্ট করছি। আর আমি তো ডিম ভাজা করে আলু দিয়ে যেহেতু ঝোল করবো, তার জন্য কী কী কেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেখেছি, সব কিছু তোমাদেরকে দেখাই চলো। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, আমাদের আদা রসুনটা তো শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন পেস্ট এনেছি। মানে আমি আজকে কালকেই রাত্রে শেষ হয়ে গেছিলো, তাই আমি ওকে বলেছিলাম যে তুমি একটা পেস্ট নিয়ে আসবে, আদাটা আছে কিন্তু রসুনটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি বললাম কি না, আদা বাটা খালি দেবো না, তুমি যে বরঞ্চ একটা পেস্ট নিয়ে আসবে। তো তারপরে ও আনিয়ে এলো, তারপরে আমি রান্নাটা কীভাবে এখন করি চলো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি, তো তোমরা কিন্তু একটু স্কিপ করবে না। আর বন্ধুরা, ভিডিওটার মাঝখানে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা দেখো ফুটছে, আর এদিকে দেখো কড়ায় তেল গরম হচ্ছে। তেলটা আমি গরম হয়ে গেলে তারপরে সব উপকরণগুলো আস্তে আস্তে দেব। আর এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি করে নিয়েছি, আর ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। আদা রসুন পেস্টটা আমি এখনই এখানেই রাখলাম। ডিমের তরকারির জন্য আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এতে কিন্তু তরকারিটা বেশ সুস্বাদুই হবে। আর এইদিকে দেখো ভাতটা প্রায় ফুটেই এসেছে, এরপর ভাতটাকে নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি কড়ায় আলুগুলো যেগুলো ভাজা করে গেছিলাম সেগুলো এখন ভাজা প্রায় হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে আমি নামিয়ে নিয়েছি। এবার এই যে দুটো ডিম দেখতে পাচ্ছ, এই ডিম দুটোকে এখন আমি ভাজা করে নেব এই কড়াইতে। আর একটু তেল আছে অল্প, তাতেও একটু তেল দিয়ে আমি দেখো একটা ডিম ভাজা করতে দিয়ে দিয়েছি, তাতে উপরে হালকা নুন ছড়িয়ে, হলুদ গুঁড়ো ছড়িয়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি ওটাকে ভাজা করে নিচ্ছি। এরপর দেখো কড়াইতে আমি আরেকটা যেটা ডিম ছিল সেই ডিমটাও দিয়ে দিলাম, আর এই ডিমটাতেও আমি নুন আর হলুদ গুঁড়ো অল্প ছড়িয়ে আর উপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হালকা ছড়িয়ে তারপর এটাকে আমি আগের মতনই ভেজে নিচ্ছি। তো দেখো আগে অনেক তেলটা বেশি ছিল, তাই প্রায় ছিটকে গিয়েছিলো, আর জলও ছিল হালকা, আমি খেয়াল করিনি কড়াইতে একটু জলও ছিল। তো এরপর দেখো আপাতত ঠিক আছে, আর ভাজাটাও বেশ ঠিকঠাকই হবে মনে হচ্ছে, আগের ডিমটাও মোটামুটি বেশ ভালোই ভাজা হয়েছে আর এটাও ভালোই করেই ভাজছি এবারে। ডিম ভাজা হয়ে গেলে এরপর আমি কড়াইতে দেখো তেল দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলটা এবার ভালো করে গরম হবে, তারপরে আমি পেঁয়াজ সহ অন্যান্য উপকরণগুলো তেলে দেব। আজকে কিন্তু আমি ভেবেছিলাম যে খিচুড়ি তৈরি করব, ওটাও আমার চিন্তার মধ্যে ছিল, কিন্তু যখন চিকেনটা আনা হলো না তারপরে খিচুড়িটা রান্না করব চিন্তা করলাম, কিন্তু খিচুড়ির জন্য আবার মুগ ডাল নেই, মুসুর ডালটা আছে কিন্তু মুগ ডাল নেই, সেই জন্য ওই খিচুড়ির করার চিন্তাটাও মাথা থেকে বাদ দিতে হলো। তাই অগত্যা এই
ডিমের চলি রান্না করছি। তো কি করব, এইটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর আমার বরের তো খুবই ফেভারিট, আর আমারও ভালো লাগে। অনেকদিন এই ডিম ভাজা করে আলু দিয়ে ঝোল করা হয়নি, তাই আজকেই করে নিলাম। আর আজকে ডিউটিও যায়নি যেহেতু, তো আজকে বৃষ্টির দিনে এটাই মন্দ না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটলে কিন্তু মানে তৈরি হয়ে গেলেই প্রায় যখনই বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেবো। এই তো দেখো একদিকে যে ভাত ভাত তো হয়েই গেছে তোমাদেরকে দেখালাম, আর একদিকে এই যে ঝোল ফুটছে, এবার সেটা দিয়ে খাওয়া যাবে। একটা বেগুন আছে, ভাবছি বেগুনটা ভাজা করবো, তবে বেগুনটা একটা গোটাই আছে, তো ওটা ভাজা করলে দুজনের ঠিকঠাকই হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে আর বলছি। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আমি অনেকদিন আগে এরকম ধরনের ভিডিও আপলোড করতাম আমার চ্যানেলে, এই রান্নার ভিডিও মানে ব্লগ করে। তো আজকে অনেকদিন পর একটু টাইম পেয়েছি, তাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম রান্নার ভিডিওটা। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, আবার বলছি, অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও, এবং যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন তাহলে টাটা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তো এখন টাটা সবাইকে, বাই।